Assalamualaikum বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে আপনি একটি ফুল ব্ল্যাঙ্ক আইডি তৈরি করবেন অর্থাৎ ইনভিজিবল বা অদৃশ্য নাম কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে সেট করবেন যেটা আমরা অনেকেরই আইডিতে দেখতে পারি আর এই ফুল ব্ল্যাঙ্ক আইডি তৈরি করার জন্য আপনাকে কোনো ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হবে না যদি থাকে তাহলে ভালো না থাকলেও আপনি করতে পারবেন তো কিভাবে করবেন তা জানার জন্য আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন সো লেটস গেট বিগিন তো বন্ধুরা এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আপনাকে ফেসবুকে যে লাইট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে পরবর্তীতে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্বপ্নের রানী তো আমাদের যেহেতু ন্যাশনাল আইডি কার্ড অনেকেরই নাই তো সেক্ষেত্রে আমরা এই আইডির স্ক্রিনশট ব্যবহার করে আমরা মূলত এই নামটি পরিবর্তন করে ব্ল্যাঙ্ক আইডিতে রূপান্তর করব এর জন্য প্রথমে আমরা এখানে সুন্দর একটি নিকনেম সেট করে নিব এর জন্য এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব এবার সবার নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এডিট ইওর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করতে হবে এবার আবারও সবার নিচে যাব যাওয়ার পর এবার এখানে দেখতে পারবেন এখানে রয়েছে আদার নেমস এখানে অ্যাডের উপর ক্লিক করে আমরা মূলত এখানে যে একটি নিকনেম সেট করে নিব নিকনেম দেওয়ার পর আমরা এখান থেকে এবার সেভ করে দিলেই এটা অ্যাড হয়ে যাবে তো জাস্ট আমরা ব্যাক চলে আসবো ব্যাক আসার পর এবার নিকনেমটা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো এবার আমরা মূলত এখানে একটা আইডির স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নেওয়ার পর এবার জাস্ট আমরা কী করবো এবার এখানে থ্রি লাইনে ক্লিক করবো এবার এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবো সেটিংসে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন ক্লিক করতে হবে তো এরপর আপনি চাইলে এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারেন যেটা অনেকটা ভালো হবে যদি আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখেন তাহলে ফেসবুক আপনাকে মেইল করে জানিয়ে দেবে যে আপনার ব্ল্যাঙ্ক আইডি হয়েছে কি না আর যদি ইমেল অ্যাড না করেন সেক্ষেত্রে সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে বারবার চেক করে দেখতে হবে লগ ইন করে দেখতে হবে যে আপনার আইডিটি ব্ল্যাঙ্ক হলো কি না তো যাই হোক আমরা এবার এখান থেকে নেমের পাশে এডিট উপর ক্লিক করে দিব ক্লিক করার পর এবার এখানে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে লার্ন মোর এখানে প্লিজ নোট এর নিচে দেখতে পারবেন লার্ন মোর অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার নিচে আসলে এখানে দেখতে পারবেন ফাইন্ড আউট হোয়াই নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এবার নিচে আসলে এবার দেখতে পারবেন এখানে ফিল আউট দিস ফর্ম টু রিকোয়েস্ট এ নেম চেঞ্জ অ্যান্ড কনফার্ম ইউর নেম এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে আপনাদের সামনে তো এখানে মূলত আপনাকে মেইন কাজ করতে হবে তো এখানে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি যে নিকনামটা দিলেন সেই নিকনামটা এখানে সেট করতে হবে তো আমি এখান থেকে সেই নিকনামটি এখানে লিখলাম তবে এই নিকনাম লেখার আগে আপনাকে বড় হাতের অক্ষরে সবগুলো লিখতে হবে শুধুমাত্র প্রথম লেটারটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে যেমন আমি এখানে মারিয়া লিখবো প্রথম অক্ষরটা ছোট হাতের বাকিগুলো বড় হাতের এবং লাস্ট বক্সে পরের নামটা এখানে লিখে দিবেন তো লেখার পর এবার আপনি জাস্ট এখানে স্পেস দিয়ে এখানে জাস্ট বড় হাতের অক্ষর লিখবেন m.m.m স্পেস দিয়ে এখানে লিখবেন বড় হাতের অক্ষরে sexy এটা অবশ্যই লিখতে হবে লেখার পর অবশ্যই আপনি এখানে নিচে আসবেন নিচে আসার পর এখানে রিলিজ ফর দিস পোস্ট চেঞ্জের উপর ক্লিক করে এখানে আপনারা দিবেন এটা সিলেক্ট করবেন স্পেলিং মিস্টেকটা সিলেক্ট করবেন তো এরপর এখানে ইয়োর ডকুমেন্টস থেকে চুজ ফাইলে ক্লিক করে এখানে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে ন্যাশনাল আইডি কার্ডের ফটোটি অবশ্যই দিবেন আর যদি না থাকে আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন পরবর্তীতে এখান থেকে আপনি জাস্ট তিনটের উপর ক্লিক করে দিয়ে কিছু সময় ওয়েট করবেন তাহলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু সাবমিট হয়ে গিয়েছে তো এবার মূলত আমরা ফেসবুক আইডিকে জাস্ট লগ আউট করে ফেলবো তাহলে লগ আউট করার পর আমরা কিছু সময় অপেক্ষা করব তো বন্ধুরা লগ আউট করার পর কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারেন আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মারিয়ান ইসলাম যেটা নিকনাম দিলাম সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো আমরা আবার আইডিটাকে এবার লগ ইন করবো তো জাস্ট আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি লগ ইন তো এর পরবর্তীতে এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি দেখাবে আপনি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন পরবর্তীতে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনি এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে নিচে রয়েছে নট মারিয়া চৌধুরী তো এটা যেহেতু রয়েছে তো আমরা এখানে কখনোই আপডেট নেমের উপর ক্লিক করব না তাহলে কিন্তু এই নেমটি আমাদের হয়ে যাবে তো অবশ্যই আপনাকে এখান থেকে ডন্ট আপডেট এর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার আপনি এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এবার আপনাকে এখানেও যে এখানে দেখতে পারবেন ইউর আইডি স্ক্রিনশট এখানে জাস্ট চুজ ফাইলে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা আবারও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যে ফার্স্ট বক্স রয়েছে তো এখানে মূলত আপনাকে ব্ল্যাঙ্ক কোড একটি বসাতে হবে তো এই ব্ল্যাঙ্ক কোডটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দিব সেখান থেকে আপনারা কপি করে নেবেন কীভাবে কপি করবেন যদি না জানেন ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আমি ভিডিও শেষের দিকে
কিভাবে কপি করতে হয় দেখিয়ে দিব। তো ব্র্যাকেট ব্র্যাকেটের ভিতরে যে স্যাম্পলটুকু রয়েছে সেটুকুই আপনাকে জাস্ট কপি করতে হবে। কপি করার পর আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন, এখানে আপনারা তিনবার বসিয়ে দিবেন, আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো তিনবার বসিয়ে দেওয়ার পর এখানে যে লাস্ট বক্সটা রয়েছে সেই লাস্ট বসে আপনি যে নিকনেমটি দিয়েছেন আপনার আইডিতে সেই নিকনেমটি এখানে দিয়ে দিবেন। তো নিকনেমটি এখানে দেওয়ার পর এখানে কোনো স্পেস দেবেন না, স্পেস না দিয়ে এখানে আপনি আবারও সেই কোডটি আবারও এখানে দুইবার পেস্ট করে দিবেন, যেটা আপনি ডেসক্রিপশন বক্স থেকে কপি করবেন। এবার আপনি জাস্ট এখান থেকে সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন। পরবর্তীতে আপনি এখানে আবারও লগ আউটে ক্লিক করে আবারও সেকেন্ড রিভিউর জন্য কিছু সময় অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর আপনি এবার ফেসবুকে চলে যাবেন। এবার দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু এবার ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। তো আমি এবার আইডিটা লগ ইন করলে কিন্তু আমি ব্ল্যাঙ্ক দেখতে পারবো। তো যদি আপনার এই সেকেন্ড রিভিউটা আসতে অনেক সময় লাগে, যদি না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে যেমনটা আমার হয়েছে অনেক সময় অপেক্ষা করছে আসেনি। তো এবার আমি কী করলাম, আইডিটা লগ ইন করে ডন্ট আপডেটে ক্লিক করে আবারও একইভাবে সেই ব্ল্যাঙ্ক কোডটা দিয়ে আবারও স্ক্রিনশটটা দিয়ে সেম একইভাবে আবারও সেকেন্ড রিভিউর জন্য আবার সাবমিট করেছি। তো সাবমিট করার পর কিছু সময়ের মধ্যে কিন্তু আমার আইডিটা এবার ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। তো এবার মূলত আমরা জাস্ট আইডিটা ওপেন করব, এবার এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমি আইডিটাকে লগ ইন করব। তো লগ ইন করলাম, জাস্ট লগ ইন করার পর আবারও আপনাদের সামনে এখানে কনফার্ম ইওর আইডেন্টিটি এখানে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এবার এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে নিচে দেখতে পাচ্ছেন নট, অর্থাৎ কোনো নাম নেই। যদি নাম থাকতো সেক্ষেত্রে নট তারপরে নামটা লেখা থাকতো, এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু নাম নেই। তো এবার আপনি জাস্ট আপডেট নামের উপর ক্লিক করবেন। আর যদি দেখেন এখানে নটের পর আপনার নামটি রয়ে গিয়েছে, তাহলে আপনি আপডেট নেমের উপর ক্লিক করবেন না, আপনি ডন্ট আপডেট নেমের উপর ক্লিক করে একটু আগে যেভাবে আমরা ব্ল্যাঙ্ক কোডটা দিয়ে আবার সাবমিট করলাম সেভাবে সাবমিট করবেন। তো এখন আমরা জাস্ট এখান থেকে আপডেট নেমের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এবার আমরা এখান থেকে গো টু নিউজ ফিডের উপর ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু চলে আসলো। তো এবার জাস্ট আমরা আইডিতে চলে যাচ্ছি। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, এটা মূলত নিক নাম। তো এই নিক নামটা যদি আমরা এখন কেটে দেই তাহলে দেখতে পারবেন, তো নিক নেমটা আমরা এখন এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে দেখতে পারবেন আমাদের আইডির নামটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কোনো নাম থাকবে না আমাদের আইডিতে। তো এবার দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাঙ্ক আইডি কিন্তু আমরা এভাবে তৈরি করে ফেললাম, আপনারা এভাবে তৈরি করতে পারবেন খুব সহজে। তো এবার দেখাবো কীভাবে আপনি ডেসক্রিপশন বক্স থেকে এই ব্ল্যাঙ্ক কোডটি কপি করবেন। তো ডেসক্রিপশন বক্স সাধারণত কপি হয় না, তো কপি করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে ইউনিভার্সাল কপি নামক একটি অ্যাপ ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করে এটাকে জাস্ট অন করে দিবেন এবং পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। পরবর্তীতে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পর আপনি যে ভিডিওটার ডেসক্রিপশন কপি করতে চাচ্ছেন সেই ভিডিওটার টাইটেলের উপর একবার ক্লিক করবেন, নিচে দেখবেন ডেসক্রিপশন চলে আসবে। তো এখানে যে ব্ল্যাঙ্ক স্যাম্পলটা রয়েছে সেটাকে কপি করতে হবে, এর জন্য উপরে যে ইউনিভার্সাল কপি অপশনটা রয়েছে সেই ইউনিভার্সাল কপি অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর পুরোটা সিলেক্ট হয়ে যাবে, আপনি জাস্ট ডেসক্রিপশনের উপর ডাবল ট্যাপ করবেন, তাহলে পুরো ডেসক্রিপশন কপি হয়ে যাবে। এবার আপনি জাস্ট আপনার নোটপ্যাডে চলে যাবেন, নোটপ্যাডে গিয়ে এটাকে জাস্ট পেস্ট করে দিলে দেখতে পারবেন এটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট ব্র্যাকেটের ভিতরটুকু কপি করে একটি ব্ল্যাঙ্ক আইডি তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি আপনার ব্ল্যাঙ্ক আইডি হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে এসে বলবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, সেজন্য ভালো থাকবেন, ধন্যবাদ।